সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল দিয়ে তৈরি করা পানিতে ছুটে চলার অভিনব এ ভাসমান ঘরের চিত্র সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার প্যারিনগর গ্রামের। প্লাস্টিকের ড্রাম, বাঁশ, কাঠ ও ডেউটিন দিয়ে তৈরি বাড়ি বন্যার সময় পানিতে ভেসে থাকবে। ভাসমান বাসগৃহ পানির সঙ্গে তাল মিলিয়ে করবে ওঠানামা। ক্ষতি হবে না পাহাড়ি ঢল কিংবা বন্যার পানিতে। ভরা বর্ষায় সুনামগঞ্জের হাওরপাড়ের গ্রামগুলো ছোট ছোট দ্বীপে পরিণত হয়। চারপাশে থাকে অথই পানি। বন্যার শুরুতে নিম্নাঞ্চলের গ্রামের ঘরবাড়ির বানের পানিতে ডুবে যায়। তখন সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না বানভাসীদের। বানভাসীদের সংকট দূর করতে এগিয়ে আসেন বিশ্বম্বরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ইউটিউবে ভাসমান ঘর ও গ্রামের ভিডিও দেখে পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে একটি ভাসমান ঘর নির্মাণ করে প্রদান করা হয় একটি দুর্গত পরিবারকে। পরবর্তীতে সফলতার মুখ দেখলে পর্যায়ক্রমে আরও ভাসমান ঘর নির্মাণ করার কথা জানান তিনি। আমরা যদি দেখি যে এটা মোটামুটি পরিবেশসম্মত বা এই শুকনো মৌসুমেও যদি এতে কোনো প্রবলেম না হয়, পরে ইচ্ছা আছে যে আমরা আরও কিছু বাড়ি করে এরকম করে দেবো। তিন কক্ষের এই বসত ঘরে অনায়াসে 6 থেকে 8 জন মানুষ বসবাস করতে পারবেন। এই ঘরে রয়েছে 2টি শোবার কক্ষ ও 1টি রান্নাঘর। মাটিতে তৈরি ঘর প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও ভাসমান ঘর ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান উপকারভোগীরা। খুব শান্তি, খুব ভালো, দেখতেও ভালো। এই ঘরে পানি উঠতো না, এই ঘরে খুব আমার জীবতলে খুব আরাম আরামসে ঘুমাই থাকবে। যত পানি উঠব অত বাইশা বাইশা থাকবো, এটাই সুবিধা তারা। আর এই ঘরে হলে মানুষ সবসময় 12 মাসে থাকতে পারতেছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে 8 হাত প্রস্থ ও 12 হাত লম্বা ভাসমান ঘরটি তৈরিতে 30টি ড্রাম, 50টি বাঁশ ও 4 বান্ডিল ডেউটিন লেগেছে। এতে খরচ হয়েছে 2.5 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ।